দেশভাগের সময় ফেলে যাওয়া সম্পত্তির সমীক্ষা। কলকাতায় রাজাবাজারে শুরু হলো সমীক্ষা। সমীক্ষা শুরু করলো এনএমএ প্রপার্টি ডিপার্টমেন্ট। সুপ্রিম নির্দেশের পরও ভাঙা হয়নি অবৈধ নির্মাণ এবং কলকাতা পুরসভা সে নির্মাণ ভাঙেনি। নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রকের তহবিলে কর জমার কথা, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক নয়, অভিযোগ পুরসভাকে কর দেন বাসিন্দারা। কতজন এই সম্পত্তিতে বসবাস করছেন তার তালিকা তৈরির নির্দেশ, করদাতাদের তালিকাও তৈরি করতে নির্দেশ। 170 কেশবচন্দ্র স্ট্রিট রাজাবাজারের একটি বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং বাড়িটিকে ঘিরে রয়েছে বিশাল সেন্ট্রাল ফোর্স। এই মুহূর্তে সেই বাড়ির সামনে বিশাল সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। তার কারণ, এই বাড়িতে শুরু হয়েছে সমীক্ষা স্বরাষ্ট্র মন্ত্রকের। তার কারণ, এই যতদূর জানা গেছে এই বাড়িটি একটি এনিমি প্রপার্টি, অর্থাৎ শত্রুপক্ষের সম্পত্তি। তারা পরবর্তী সময় এই বাড়িটি খালি হয়ে যাওয়ার পর এলাকার মানুষ দখল করে নেয় এবং একের পর এক বাড়ি, ফ্ল্যাট, দোকান গজিয়ে ওঠে এবং সেখান থেকেই দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দীর্ঘদিন ধরে চলছিল এবং সেই মামলায় নির্দেশ হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে বাড়িটিকে খালি করে দিতে হবে অথবা এই বাড়িটি যে এনিমি সম্পত্তির হিসাবে চিহ্নিত করতে হবে। এবং তারই কাজ সকাল থেকে চলছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। 1965 সালে পাকিস্তান যুদ্ধের পর এই সম্পত্তি ছেড়ে চলে যায় পাকিস্তানের নাগরিকরা। তারপরে এই সম্পত্তির কেউ আর দাবি করতে আসেনি, তখন এলাকার মানুষ দখল নেয়। কিন্তু এখানে যারা বসবাস করছে সেই তারা এই বাড়ির কেউ মালিক নয় এবং সেই হিসেবে মতো এই বাড়ির এই মুহূর্তে মালিক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং এই নিয়েই সুপ্রিম কোর্টে একটি মামলা চলছিল এবং গত ফেব্রুয়ারি মাসে এই মামলা শেষ হয়েছে। ইতিমধ্যেই এই বাড়ির সমীক্ষার কাজ শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী এই স্বরাষ্ট্র মন্ত্রকের এই এনিমি সম্পত্তিগুলি যেহেতু মালিকানা এনিমি প্রপার্টির মালিকানা স্বরাষ্ট্র মন্ত্রকের, সেই সেখান থেকে দাঁড়িয়ে তাদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই বাড়িটিকে তাদের অধীনে নিতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে এই বাড়িটিকে অধিগ্রহণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চাইলে এই বাড়িটিকে কিনেও নিতে পারেন এখানকার বাসিন্দারা, কিন্তু তার আগে এই বাড়িটিতে যেগুলো ইললিগালি মানে অবৈধভাবে নির্মাণ হয়েছে সেই অবৈধ নির্মাণগুলিও ভেঙে ফেলতে হবে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে বাড়িটির সামনে। ক্যামেরায় পার্থ সারথির সঙ্গে প্রজ্ঞা সাহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি সচিব বাপ্পাদিত্য দত্ত, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনে নেব। আমরা ভারত সরকারের গৃহ মন্ত্রালয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসেছি। এখানে একটা আমরা টিম, প্রায় 4-5টা টিম আমরা এই প্রপার্টিটা সার্ভে করছি রাজাবাজারের মোড়ে। এটা একটা আমাদের রেকর্ডেড এবং ভেস্টেড এনিমি প্রপার্টি। এই প্রপার্টিতে আমরা এর আগের বার যখন ভিজিট করেছিলাম কিছু ম্যানহ্যান্ডলিং হয়েছিল, যেটার জন্য আমরা এফআইআর করি। এখন এই পার্টিকুলার প্রপার্টিতে সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ আমরা পেয়েছি, যেখানে এখানে কেএমসি এই আনঅথরাইজড বিল্ডিংটা ডেমোলিশন করার অর্ডার দিয়েছিল কেএমসির উপরে সুপ্রিম কোর্ট। সেইটার উপরে আমরা স্ট্যাটাস রিপোর্ট নেওয়ার জন্য যে কেএমসি কতটা কি কাজ করেছে সেটা আমরা উপরে দেখে এলাম। প্লাস আমরা এই পুরো প্রপার্টি প্রায় 44 কাঠার মতো জায়গা, এখানে আমরা কারা আছেন তাদের আমরা রেকর্ড করে নিচ্ছি, কারা কারা এই প্রপার্টিতে বসে আছেন, যদি আমরা তাদেরকে রিভাইজ রেন্টে আনতে পারি আমরা সেটাও দেখব। এটা বেসিক্যালি কেএমসির কে আমরাই ট্যাক্স দিচ্ছি, যারা এরকম আমাদের প্রায় 96 মতো কলকাতা এনিমি প্রপার্টি ভেস্টেড আছে। এই পার্টিকুলার প্রপার্টিতে গোলমালটা হয়েছে, প্রায় 66 মতো এসএসসি নাম্বার আছে এবং তারা হয়তো তাদের আন্ডারে আরো কয়েকজনকে 20-30 জন করে বসিয়েছেন, তাদের থেকে তারা কালেক্ট করছেন এবং একটা অংশ দিচ্ছেন। বিল্ডিংটা আনস্যাংশনড, কেএমসি স্যাংশন নিরায়নি, কেএমসিরই দায়িত্ব, কেএমসির এই ব্যাপারে এক্সপার্টাইজ আছে ডেমোলিশন করার মতো। তো আমরা কেএমসি কেই বলেছি, কেএমসি কিছুটা করেছে, পার্ট একটা দেখলাম আমরা রুফে ডেমোলিশন করেছে, কিন্তু পুরো বিল্ডিংটাই বেসিক্যালি সার্ভে কর রে, হামলোগ সার্ভে হো রা, দেখি আগে ক্যা হতা হে তো ইহাকে গভর্নমেন্ট জানা। কত বছর ধরে আপনার এখানে আছেন? মোটামুটি হয়ে গেছে, আমার বাবা আগে বাবা ছিল, মানে 60-65 হয়ে গেছে, প্রায় 7 বছরের উপরে আপনার এখানে আছে। আপনি খালি করতে দেওয়ার কথা কিছু বলেছে? না, এখন তো কিছু বলেছে, বলছে যে আমরা সার্ভে করছি এখন, এটাই জানি। এই যারা মাপ যোগ করছে আর কি, আর কি আছে ভিতরে সেটা জানি।